নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 2021 সাল থেকে 2025 সালের মধ্যে, অর্থাৎ 5 বছরের মধ্যে শনিদেবের কৃপায় এই 8 রাশি হতে চলেছে কোটিপতি। তো কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। যে 8 রাশির কথা আমি ভিডিওতে বলতে চলেছি, সেই 8 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে স্বয়ং শনিদেবের কৃপা পেতে চলেছেন আগামী 2025 সাল পর্যন্ত। অর্থাৎ 2021 সাল থেকে 2025 সালের মধ্যে আপনারা হতে চলেছেন আগামীতে কোটিপতি। তার জন্য এই ভিডিওতে বলা কিছু নিয়ম, কিছু রুলস আপনাদেরকে অবশ্যম্ভাবিক ফলো আপ করতে হবে। এমন নয় যে রাশিগুলির কথা বললাম সে রাশিগুলি হলেই আপনি হয়ে যাবেন, তা নয়। তাই ভিডিওর শেষ পার্টে আমি আপনাদেরকে সেই নিয়ম, সেই রুলসের কথা বলতে চলেছি। তা আসুন জেনে নেওয়া যাক কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি যারা 2021 সাল থেকে 2025 সালের মধ্যে হতে চলেছে আগামী দিনের কোটিপতি। তবে তার আগে একটি বিষয় আমি জানিয়ে দিই, আপনাদের জন্মছকে শনি গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ শনি যদি অস্তমিত থাকে, শনি যদি খারাপ নক্ষত্রে থাকে, শনি যদি ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, তাহলে কিন্তু আমার কথাগুলো এতটুকু মিলবে না। এবং এই শনিকে ভালো করার কিছু নিয়ম, কিছু পদ্ধতি আমি ভিডিওর শেষ পার্টে আপনাদেরকে বলবো, সেটি কিন্তু আপনারা মাস্ট বি ওয়াচ, যার মাধ্যমে আপনারা শনি গ্রহকে অতি সহজেই তুষ্ট করতে পারবেন এবং হতে পারবেন কোটিপতি। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে দয়া করে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, কল করবেন না। অনেকে কল করছেন, আমি বারবার আপনাদেরকে বলছি কল প্লিজ করবেন না, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কারণ কল রিসিভ করার সবসময় আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি সেখানেই আপনাদেরকে উত্তর দিয়ে দেবো। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি যারা 2021 সাল থেকে 2025 সালের মধ্যে হতে চলেছে শনিদেবের কৃপায় কোটিপতি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা 2021 সাল থেকে 2025 সালের মধ্যে শনিদেবের কৃপায় হতে চলেছেন কোটিপতি। তবে একটি বিষয় আমি আপনাদেরকে বলে দিই, আপনাদের জন্মছকে শনিগ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচারের বিষয়। এবং শনিগ্রহ ধীর গতির প্ল্যানেট, অর্থাৎ যে কোনো কিছু ধীরে ধীরে দেয়, কিন্তু যেটি দেয় সেটি স্ট্রং দেয়, অর্থাৎ সেই অর্থ আপনাদের খরচা হবেই না। যেমন রাহুর অর্থ হঠাৎ আচমকা আসে, শনির অর্থ কিন্তু আচমকা আসে না, শনির অর্থ আসে ধীরে ধীরে এবং সেটি কিন্তু স্টে আপ করে। তাই 2021 সাল থেকে 2025 সালের মধ্যে আপনারা আগামীতে কোটিপতি হতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা 2021 সাল থেকে 2025 সালের মধ্যে শনিদেবের কৃপায় হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ আপনারাও কোটি টাকার মুখ দেখতে চলেছেন। তার জন্য আপনার জন্মছকে শনি গ্রহকে ভালো থাকার প্রয়োজন রয়েছে। এবং শনি গ্রহ জানেন আপনারা একটু ধীর গতির প্ল্যানেট, এবং শনিদেব যখন যে অর্থ দেয় সেই অর্থ কিন্তু স্টে আপ করে। হ্যাঁ বন্ধুরা, যেমন রাহুর অর্থ হঠাৎ করে আসে, দুম করে আসে, দুম করে খরচা হয়ে যায়, কিন্তু শনিদেবের অর্থ ধীরে ধীরে আসে এবং স্টে করে। তাই আগামী 5 বছরের মধ্যে আপনারা, অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকারা হতে চলেছেন কোটিপতি। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও 2021 থেকে 2025 সালের মধ্যে, অর্থাৎ আগামী 5 বছরের মধ্যে শনিদেবের কৃপায় হতে চলেছেন কোটিপতি। তার জন্য আপনার জন্মছকে শনি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। এবং ভিডিওর শেষ পার্টে আমি কিছু কথা বলবো, সেই কথাগুলো অবশ্যই আপনারা শুনে যাবেন। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন,
তাহলে আপনারাও 2021 থেকে 2025 সালের মধ্যে স্বয়ং শনিদেবের কৃপায় হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে। আর এই ধন শনিদেব দিবে, আর এই শনিদেব দেয় যে ধন, সেই ধন দেয় ধীরে ধীরে, অর্থাৎ শনির মুভমেন্ট কিন্তু ধীরে ধীরে, ধীর গতির প্ল্যানেট, তাই ধীরে ধীরেই আপনারা কিন্তু সফলতার শিখর চূড়ায় কিন্তু উঠবেন। তবে তার জন্য আপনাদের জন্মছকে শনি গ্রহকে ভালো থাকার প্রয়োজন রয়েছে। এবং ভিডিও শেষ পার্টে আমি কিছু কথা বলবো, যদি আপনার জন্মছকে শনি গ্রহ খারাপ থাকে তাহলে আপনারা কী করবেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে 2021 থেকে 2025 সালের মধ্যে স্বয়ং শনিদেবের কৃপায় হতে চলেছেন আপনারাও কোটিপতি, অর্থাৎ আপনাদের জীবনে অপার ধন দিতে চলেছে শনিদেব। আর শনির মুভমেন্ট সবসময় ধীর গতি, অর্থাৎ শনি কিন্তু ধীর গতির প্ল্যানেট, এবং যে ধন দেয় সেই ধন কিন্তু স্টে আপ করে। যেমন রাহুর ধন হঠাৎ আসে, আচমকা আসে এবং আচমকাই নাই হয়ে যায়, কিন্তু শনিদেব অর্থাৎ শনি গ্রহ যে অর্থ দেয় সেই অর্থ স্টে আপ করে। তাই আগামী পাঁচ বছরের মধ্যে আপনারা কিন্তু হতে চলেছেন কোটিপতি। তার জন্য আপনার জন্মছকে শনি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। আর যদি শনি গ্রহ অশুভ থাকে তাহলে ভিডিও শেষ পার্টটা অবশ্যই দেখুন, সেখানে আমি বলবো শনিকে কী করে ভালো রাখবেন। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 থেকে 2025 সালের মধ্যে স্বয়ং শনিদেবের কৃপায় হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ আপনাদের জীবনেও অপার ধন দিতে চলেছে শনিদেব। আর এই শনির মুভমেন্ট খুব ধীরগতিত হয়, আর এই ধীরগতির জন্যই শনিদেব আপনাদেরকে ধীরে ধীরে এই অর্থ প্রদান করতে থাকবে। এবং একটি বিষয় আপনারা মাথায় রাখবেন, আপনার জন্মছকে শনিগ্রহ শুভ রয়েছে কি না, অর্থাৎ শনিগ্রহ যদি আপনার জন্মছকে অশুভ থাকে তাহলে ভিডিও শেষ পার্টটা অবশ্যই ফলো করুন, সেখানে আমি আপনাদেরকে বলবো যে শনিকে কী করে ভালো রাখবেন। এরপরে যে সাত নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 থেকে 2025 সালের মধ্যে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ আপনারাও স্বয়ং শনিদেবের কৃপা পেতে চলেছেন। আগামী পাঁচ বছরের মধ্যে কোটিপতি হবেনই হবেন। তবে শনিগ্রহ খুব ধীরগতির প্ল্যানেট, তাই এই অর্থ আপনারা ধীরে ধীরে পেতে থাকবেন, আর এই অর্থ আপনাদেরকে কোটি টাকার শিখর চূড়ায় কিন্তু বসাবেই বসাবে। তবে আপনার জন্মছকে যদি শনিগ্রহ খারাপ থাকে সেক্ষেত্রে কি করবেন, তার জন্য ভিডিওর শেষ পার্টটা অবশ্যই দেখুন, সেখানে আমি আপনাদেরকে বলবো শনিগ্রহকে কি করে শুভ রাখবেন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 থেকে 2025 সালের মধ্যে, অর্থাৎ আগামী পাঁচ বছরের মধ্যে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ শনিদেব আপনাদেরকে আগামী পাঁচ বছরের মধ্যে কোটি টাকার মুখ দেখাতে চলেছে। তার জন্য আপনারা এখন থেকেই রেডি হয়ে যান। তবে আপনার জন্মছকে শনিগ্রহ কেমন পজিশনে রয়েছে সেটা একটা বড় বিচারের বিষয়। যদি শনিগ্রহ আপনার জন্মছকে খারাপ থাকে তাহলে কী করবেন, তার জন্য ভিডিও শেষ পার্টটা অবশ্যই ফলো করুন, সেখানে আমি আপনাদেরকে বলবো শনিকে কী করে ভালো রাখবেন। তাহলে আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই, যে আট রাশির কথা বললাম সেই আট রাশির জাতক ও জাতিকারা আগামী পাঁচ বছরের মধ্যে, অর্থাৎ 2021 থেকে 2025 সালের মধ্যে কোটি টাকার মুখ দেখবেন। কিন্তু যাদের শনিগ্রহ খারাপ রয়েছে তারা কী করবেন, আর যাদের শনিগ্রহ ভালো রয়েছে তারা ভাববেন না যে আপনারা 100% কোটি টাকার মালিক হবেন। কেন বললাম ভালো করে শুনুন, আপনার জন্মছকে শনিগ্রহ ধরুন ভালো রয়েছে, বাট আপনি পর নারীর প্রতি আসক্ত, রাস্তার দুস্থ কুকুরকে হত্যা করেন বা আঘাত করেন, আননেসেসারি গরিব মানুষের অর্থ চিট করেন, আপনি যদি মদ্যপান করেন সেক্ষেত্রে কিন্তু শনিগ্রহ আপনাদেরকে কৃপা দৃষ্টি দেবে না। অর্থাৎ শনি হচ্ছে সাত্ত্বিক কারক গ্রহ এবং শনি ন্যায়পরায়ণ গ্রহ, আর এই শনি সবসময় ন্যায় ও সাত্ত্বিকভাবে থাকতে পছন্দ করে, যারা তাদেরকেই এই কৃপা দিয়ে থাকে। যাদের জন্মছকে শনিগ্রহ খারাপ রয়েছে তারা যে কথাগুলো বললাম সেগুলো যদি না করেন, অর্থাৎ রাস্তার দুস্থ কুকুরকে যদি না মেরে তাকে যদি খাওয়ান আপনার সামর্থ্য মতো, আপনার যতটুকুটা সামর্থ্য ততটুকুটা, গরিব দুস্থ মানুষকে যদি জুতো দান করতে পারেন বা অন্ন দান করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু শনিগ্রহ আপনার উপর কৃপা দৃষ্টি ফেলবে। এছাড়াও যে কোনো মানুষের অর্থ যদি আপনি চিট না করেন
সেক্ষেত্রেও কিন্তু শনিদেব আপনাদেরকে কৃপাদৃষ্টি ফেলবে। এছাড়াও আপনি যদি পর নারীর প্রতি আসক্ত না থাকেন সেক্ষেত্রেও কিন্তু শনিদেব কৃপাদৃষ্টি ফেলবে। এবং এর পাশাপাশি আপনি যদি মদ্যপান না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্মছকে শনিগ্রহ খারাপ থাকলেও তার পজিটিভ ফল আপনারা পাবেনই পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখন কিন্তু সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটি অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।